হে গাইজ, গুড মর্নিং। আমার আরভ্লগ ভিডিও চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আর হ্যাঁ হ্যাঁ, পুজো কেমন কাটালে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। পুজো আমার মোটামুটি কেটেছে, কেননা সেরকমভাবে তো জামাকাপড় হয়নি, তোমাদেরকে বলেইছিলাম। মা যেটুকু দিয়েছিল সেটুকু নিয়েই আমি পুজো কাটিয়ে ফেলেছি, কোনো গয়নাকাটি এবার এবছর আমি কেনাকাটি করিনি। কেননা এবছর আর্থিক অবস্থাটা একটু খারাপ, তো সেই জন্য। তো তোমরা কিরকম মজা করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার জামাকাপড় না থাকা সত্ত্বেও আমি সেই একটা জামাকাপড় দুদিন ধরে পরে হেভি মজা করেছি, সত্যি কথা বলতে। কিন্তু তার মধ্যে একটুখানি কষ্ট ছিল, যেহেতু বাবুর পাটা পায়ের আঙুলটা ভেঙে গেছে, আর সেই নিয়ে ডাক্তারখানায় মানে প্রচুর যে মজা করেছি তাও নয়, ওই যে মানে পঞ্চমীতে ডাক্তারখানায় গেছি, আবার অষ্টমীতে গেছি, আবার এই একাদশীর দিনও গেছি ডাক্তারখানায় ওকে নিয়ে। একাদশীর দিন জ্বরের জন্য গিয়েছিলাম। তো এরকমভাবে আমার ডাক্তারখানা আর ঠাকুর দেখা একসাথে চলেছে পুজোর কটা দিন। মানুষ হয়ে জন্মানো কিন্তু খুবই খারাপ। আমার তো মানে আর ভালো লাগছে না, নিতে পারছি না, এত মানে বাবু ভুগছে যে মানে ওকে নিয়ে আমি আর পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। প্রচুর পরিমাণে ভুগছে, মানে তারপর একটা এই কদিন আগে মাথা ফাটালো, তারপরে ঠোঁট কাটলো। ঠোঁট কাটা এটা নয়, ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে, ও মাঝে সাঝেই কেটে যায়। মাথাটা অনেকটা ফাটিয়ে ফেলেছিলো, এক গাঁট হয়তো এরকম এক গাঁট মতো ফাটিয়ে ফেলেছিলো, তো সেলাই হয়নি। ওকে মলম দিয়েছিলো, জুড়ে গিয়েছিলো, তারপরে আবার পায়ের আঙুলটা ভেঙে বসলো। মানে একটার পর একটা ওর লেগেই আছে, এত পরিমাণে অন্যায় করে মানে ধারণার বাইরে। তার মধ্যে আবার হারনিয়া হয়েছে, মানে হারনিয়ার ওষুধ চলছে, পায়ের ভাঙার ওষুধ চলছে, আবার জ্বর হয়েছিল। তো এই তিনটে একসাথে ওর মানে এই পুজো কটা দিন আমাকে ডাক্তার ঘর, তার মধ্যে আবার পুজোতেও ঘুরেছি। মানে মজা দুঃখ সব কিছু মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। মা গো, তুমি একটু দেখো আমাদের দিকে, মাকে এইটুকুই বলার। তো যাই হোক, মায়ের তো ভাসান হয়ে গেছে, তার মধ্যে দুঃখ একটু ছিল, কিছু করার নেই, সে আসবে আবার চলে যাবে, কিন্তু গাঁট গোনাটা আবার আরম্ভ হয়ে গেছে, কবে আবার সেই দিনটা আসবে। এইভাবেই দিন কেটে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি মাছ কাটা থেকে রান্না করা, তারপরে খাওয়া দাওয়া। শুধু মাছ নেই, সাথে কিন্তু কাঁকড়া নিয়েও এসেছি। কাঁকড়াও কীভাবে বাজবো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আমি বেছে নিচ্ছি তেলাপিয়া মাছ, সরি তেলাপিয়া নয়, খোলসের মাছ। তো খোলসের মাছগুলো আমি বেছে নিচ্ছি। এখানে আমি ফার্স্ট করে দিয়েছি, কারণ অনেকটা বড় হয়ে গেছিলো মাছ, যেহেতু চুনো মাছ বাঁচতে একটু সময় লাগে, তো তার মধ্যে দিয়ে ওই জন্য ফার্স্ট করে দিয়েছিলাম। ওই জন্য অনেকটা তাড়াতাড়ি লাগছিলো, অত তাড়াতাড়ি মাছ কাটতে পারবো না গো। আর এইদিকে দেখতে পাচ্ছ কুকুর বাচ্চাগুলো আমাকে জ্বালাতন করেই যাচ্ছে, আমি মাছ একটু করে কাটছি, আর একটু করে ওদেরকে মাছের তেলগুলো ওদেরকে দিচ্ছি, ওরা খাচ্ছে। ছোটো বাচ্চা তো, মানে ওদেরকে যতই দাও ততই খায় ওরা। আর সাতটা বাচ্চা, একটা দুটো নয়, যে একটা দুটো হলে পেট ভর্তি করে দুটো খেয়ে নিলো হয়ে গেল, কিন্তু সাতটা বাচ্চা, কেউ একজন খাচ্ছে কেউ একজন খাচ্ছে না, এরকম করে করে ওদের সারাদিন খিদে রয়েই যাচ্ছে। তো যাই হোক, বকবক করতে করতে দেখো মাছ বাচ্চা কিন্তু আমার হয়েই এসেছে প্রায়। এবার ধুয়ে নিলেই সমাপ্ত, ধোয়া হয়ে গেলেই তারপরেই দেবো কড়াতে, লাল লাল করে ভাজবো, দু একটা আমার মুখে চলেই যাবে, সেটা হয়তো সবাই গ্যারেন্টি দিতে পারে না। সবাই রান্না করতে করতে হয়তো একটা দুটো খেয়েই নেয়। আমার যেখানে বাপের বাড়ি মানে তো সবেতেই ছাড়, রান্না করো খাও, ওহো, এইটা একমাত্র বাপের বাড়িতেই সম্ভব, সত্যি কথা, তাই না বলো? আমার তো এটাই হয়, শ্বশুরবাড়িতে হয়তো রান্না করতে করতে খেতে পারি না, বাট বাপের বাড়িতে খেয়েই নিই। আর শ্বশুরবাড়িতে আমার মাঝে মাঝে যখন কেউ থাকে না কাছাকাছি, তখন একটু হয়েই যায় এই আর কি। তো লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, এর থেকে আমি দু তিনটে খেয়ে নিয়েছি, এরকম মুখ নাচ্ছি। মানে মাছ ভাজাটা খেয়ে মানে মাছটা ভেজে তারপরে পেঁয়াজটা কাটলাম, লঙ্কা তেল করলাম, করে টোরে দুটো মাছ ভাজা মুখে নিয়ে চলে এসেছি কাঁকড়া বাছতে। কাঁকড়া বাছাটা কিন্তু খুবই কঠিন মাছ বাছার থেকে আমার কাছে। এই কাঁকড়াগুলো তো মরা, সব কটা মরা আছে, তার মধ্যে দুটো তিনটে জ্যান্ত আছে। ওই জ্যান্তগুলো আমি কাটতে গিয়ে মানে আমি কি বলবো, কি ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছিল আমার সাথে, মানে আমার হাতে মনে হয় হুল ফুটিয়ে দিতে যাচ্ছিল। আমি যাই হোক করে ধরে ধারে, ওহো, খুব ভয়ঙ্কর ব্যাপার, ক্যাংরা ভাসতে গেলে বুকটা ধরবা ধরপড় করে। এই যে এই কাজগুলো যদি না শ্বশুর বাড়িতে পারো, তাতেও কথা শুনতে হবে। আরে বাবা, মায়ের পেট থেকে পড়েই কি সব কিছুই শিখে যায় নাকি সবাই? কাঁকড়া বাছাটা আগেকার মানুষরা সব খুব ভালো করে পারে। এখন যদি আমি এখনকার আগেকারের মানুষদের বলি ফোনটা টাচ করে দেখো, করতে পারবে? পারবে না, সব মানুষ পারবে না, ভালো করে শিখিয়ে দিলে পারবে। তো আমরাও সেরকম, ভাই সব কিছু শিখে আসিনি, ভালো করে শিখিয়ে দাও নিশ্চয়ই পারবো। এত না শিখিয়ে দিয়ে এত কথা বলার কি আছে? এই শ্বশুরবাড়ির লোকগুলো এরকমই হয়, কিছু শেখাবে না, বড় বড় খালি কথা বলবে, কথা শুনিয়ে যাবে, এইটা ওদের নিয়মে পড়ে।
যাই হোক বাবা, আমি যে আমার কথা বলছি তা না, অনেক ক্ষেত্রে অনেক সময় এরকম হয়েই থাকে। তো যাই, দেখো এটা হচ্ছে জানতো, একে আমি ধরবো দেখো খালি। আমি কিন্তু কোনো কাজে না বলি না এখনো পর্যন্ত। আমি কোনোদিনও, আমার মাও বলে, শ্বশুরবাড়ির লোক তো কোনো দিনই বলবে না এই কথা যে কোনোদিনও না বলি না। এটা ওদের ওদের ক্ষেত্রে বৌমাদের গুণগান গাওয়াটা হয়তো হয় না, সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে গুণগান গাওয়াটা হয় না, বাট আমার কোনো কিছুতে না হয় না। আমার মনে হয় সব কিছুই পারে, মেয়ে হোক আর ছেলে হোক, নিজেরা চাইলে অবশ্যই পারে, কোনো কিছুতে পারে না এরকম হতে পারে না। তো আমি কাঁকড়াটা যাই করে ধরে ধারে বেঁচেই ফেললাম। তোদের সাথে অনেক অনেক বকবক করছি, বকবক করতে করতে মনে পড়ে গেল, শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে, শুভ বিজয়া, বড়রা আমার প্রণাম নিও, ছোটরা অনেক 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 ভালোবাসা নিও, হ্যাঁ সমবয়সীরাও অবশ্য ভালোবাসাই নিও, ছোটরা আদরণীয়। আর এইদিকে দেখতে পাচ্ছ মানে আমার কুকুর বাচ্চাগুলো এত জ্বালাতন করছে, মানে কি বলবো, কাঁকড়াগুলোও তো ওরা খাবে না, তাও মানে জ্বালাতন করছে। কাঁকড়া ওদেরকে দিলে তো খাবে না, একটা কাঁকড়া ডাঁড়া দিয়ে দেবো দেবে তাও খাবে না, মানে ওরা কাঁকড়া খেতে পারে নাকি, শক্ত তো। মাছ যেই বাঁচতে বসুক না কেন, সেই আমি বলো আর আমার মাই বলো, মানে ওরা থাকবেই এখানে, থেকে পায়ের মধ্যে এই করবে সেই করবে, আমি মাঝে মাঝে টুং টাং করে মেরেই দিচ্ছি, এত বিরক্ত করছে যে মানে কি বলবো, নিজে বিরক্ত হয়ে যাচ্ছি। দেখো না মনে হচ্ছে মানে পারলে আমার পাটাকেই যদি রান্না করে খেতে পারে তো খেয়েই নেবে। আর আমার এই ছেলে এইদিকে একবার ঘরে যাচ্ছে, সর্বক্ষণ দাদা, দাদা বলতে আমার বাবা, সর্বক্ষণ আমার বাবার পিছন পিছন, বাবা ধরো পুকুর ঘাটে মশারি ঘিরতে যাচ্ছে বাবার পিছন পিছন, চৌবাচ্চায় ঢুকছে বাবার পিছন পিছন, কোনো গাছ বসাতে যাচ্ছে বাবা কোদাল নিয়ে গর্ত খুলবে বাবার পিছন পিছন। ও বাপরে বাপ, আমার বাবার মাথা খেয়ে নিচ্ছে সারাক্ষণ বাবার পিছন পিছন। আমি বলছি এবার ঘরে চ ঘরে চ ঘরে চ, না আমার পাটা ভালো হোক, পায়ের ব্যথাটা কমুক, তারপরে ঘরে যাবো। ওর এই কথাটাই, হাঁটতে পারছে এখন, অনেকটাই হাঁটতে পারছে, কিন্তু বেশি আবার হাঁটাচাড়া করলে পায়ের আঙুলটা ফুলে যাচ্ছে। তো ওকে যতই বারণ করা হোক, ছোটো যেহেতু বারণ তো শুনবেই না, কিছু করার নেই, তো যথারীতি ও হাঁটাচলা করছে, কিন্তু খুব জোরে জোরে হাঁটতে পারছে না, মানে নর্মালি হাঁটাচলা করছে, আর খুব হাঁটাচলা করলে পায়ের আঙুলটা ফুলে যাচ্ছে এই আর কি। তাই জন্য তিনবার চারবার ধরে বড় বউকে দেওয়াই হচ্ছে, তাও প্রথম প্রথম তিন চারবার ধরে দেওয়া হতো, এখন দু তিনবার দেওয়া হচ্ছে। ডাক্তারে বলেছে যে চারবার দেওয়ার দরকার নেই, তিনবারে দেবে, তিনবার দেবে 10 মিনিটই যথেষ্ট, আর একভাবে দেওয়ার দরকার নেই, একটু দেবে আবার একটু ছাড়বে, একটু দেবে এরকম করে করে 10 মিনিট, তো এরকমভাবেই দেওয়া হচ্ছে। তো চলো, ভিডিওটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। তো এই কাঁকড়াটা আমাকে প্রচুর জ্বালাতন করছিলো, এই কাঁকড়াটা আমি ধরতেই পারছিলাম না, ছোট কাঁকড়া হলে কী হবে, এত চটপটে হয় না এরা যে ধরাই অসম্ভব। দেখো ধরতে গিয়ে তিনটে চারটে পা ছেড়ে গেল, মানে যেই পাগুলো কামড়ায় না সেই পাগুলো, সেই পাগুলো ধরছিলাম, সেই পাগুলো ছেড়ে ছেড়ে চলে গেলো, তারপরে শেষমেশ ডানাটা আমি ধরতে পেরেছি। তো ফাইনালি আমার ডান, মানে কাঁকড়া বাছা আমার ডান হয়ে গেছে, এবার রান্না করবো আর খাবো। কে কে খাবে কাঁকড়ার ঝাল? আর মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা তেল দিয়ে মাখা গরম গরম ধোঁয়া ওটা ভাত, ওহো আর কি চাই বলো। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো তোমাদেরকে। ফাইনালি ডান, আর এইদিকে দেখো দেখাবো আমি, বড় বড় যে খোলাগুলো দেখতে পাচ্ছ ওইটার মধ্যে ঘি আছে, তাই জন্য ওরমভাবে রেখে দিয়েছি, যেখানটা হাত চাপা আছে ওইখানটা, বড় বড় খোলাগুলো যে ওইগুলোর মধ্যে ঘি আছে ওগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো মা ঘিগুলো দিয়ে ওই খোলাগুলো ফেলে দেবে। ঘি তো আর এমনি রাখা যাবে না, জলের সাথে সাথে চলে যাবে, ওই জন্য ঘিগুলো রান্নায় দিয়ে মা কষে কাশে কী রান্না করবে করে টরে তারপরে ওইগুলো ফেলে দেবে খোলাগুলো। আর এইদিকে যেগুলো রেখেছিলাম, ওগুলো রান্না হবে। এইদিকে দেখো আমি মাছে মাছ দিয়ে, পেঁয়াজ মাখা দিয়ে, লঙ্কা মাখা দিয়ে খেয়ে নিলাম, কাঁচা লঙ্কা মেখে যারা খেয়েছো তারাই জানো খাসির মাংসকে হার মানাবে এই ঘরটা। যাই হোক, এইদিকে কাঁকড়া মাখা দিয়েও খেয়ে নিচ্ছি, কাঁকড়ার ঝাল দিয়ে দারুণ হয়েছিল দুটো রেসিপি, ভালো তো লাগবেই ভিডিওটা। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ব্লগের জন্য, আবার ওয়েট করো এখনই মতো, টাটা।